নৃসিংহদেবের মূর্তির পেছনে যে কোনো একজন পড়েছিল এমন কিন্তু নয় বস। পারোকে যেদিন আমার ঠাম্মি ওই ধাঁধাটা বলেছে আর সিক্রেট চাবিটা দিয়েছে, তারপর থেকেই পারোর ওপর বেশ কয়েকবার লাইফ থ্রেট হয়েছিল। তোমার কাউকে সন্দেহ? নিজের কাছের মানুষদেরই কাউকে এখন বিশ্বাস করতে পারি না। আর পারো তো, আমাদের এক্ষুনি ওই আন্ডার কনস্ট্রাকশন সাইটে যেতে হবে। মানে ওই যে রায়রা যে কেসটা নিয়ে কথা বলছে সেটার ব্যাপারে, এখনই না গেলে কিন্তু অনেক প্রমাণ লোপাট হয়ে যাবে। ডক্টর যেভাবে বললেন সেভাবেই দেবের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করছি, বাট এভাবে কতটা কি ভালো হবে ওর বুঝতে পারছি না। বস, পারো ওই কেসটার ব্যাপারে কিছু বলতে চায়, ও কিছু জানতে পেরেছে, ও বলছে এক্ষুনি আমাদের ক্রাইম সিনে যেতে। তুমি এত রেসলেস হয়ো না দেব, ইউ নিড টু ড্রিংক সাম ওয়াটার, এটা তুমি খাও। আপনি বললেন আপনি পারোকে ফিল করতে পারছেন, তাহলে এখন কেন বিশ্বাস করছেন না বস? তুমি কনভিন্স করে সময়টা নষ্ট করো, আমি চললাম, এক মিনিটও ওয়েস্ট করা যাবে না। বস, সরি টু ডিস্টার্ব ইউ, অ্যাকচুয়ালি লোকাল থানা থেকে ফোন করেছিল, একটা সুইসাইড নোট পাওয়া গেছে, ওরা তো বলছে ইটস আ সুইসাইড। এই কেসটা এত সিম্পল নয়। এক্স্যাক্টলি, আমি তো বলছি বড় সড়ো গন্ডগোল আছে, সবাই মিলে চলো। আমি আর সৃজিত কিন্তু ভাবছিলাম বস ইটস আ মার্ডার, কিন্তু পুলিশ তো অন্য কথা বলছে। বস, ও বলছে আর এক মিনিটও ওয়েস্ট না করে এক্ষুনি আমাদেরকে ওখানে যেতে। বস, বলছিলাম আমি আর দেব যদি যাই, মানে ইফ ইউ অ্যালাউ আস। দেখলে তো এই জন্য মাথাটা গরম হয়। ওয়াই ইউ ওয়েস্টিং টাইম? তোমরা দুজনে যাও তাহলে সৃজিতকে সঙ্গে নিয়ে যাবে, কোন সন্দেহজনক কিছু দেখলে আমাকে রিপোর্ট করবে, যাও। ওকে বস। বিনোদ রায় ওপর থেকে পড়েছে এখানটায় সুইসাইড করার জন্য। স্যার যাবেন নাকি ওপরে? অনেকখানি সিঁড়ি ভাঙতে হবে। চলুন, জানতে হবে তো ওনাকে কে ধাক্কা মেরে ফেলেছিল। ঠেলে ফেলে কেউ দেয়নি স্যার। এই তো আপনারা সিআইডির লোকজন সামান্য একটা সুইসাইড কেসের মধ্যেও খুনের গন্ধ খুঁজে পায়। আরে গন্ধ পাওয়ার কি আছে, কেসটা তো প্রথম থেকেই দেখে মনে হচ্ছে মার্ডার কেস। না না, মার্ডার হতে যাবে কেন, তেমন কোনো প্রমাণ পেয়েছেন কি? হ্যাঁ, তার জন্যই তো এখানে আসা। স্যার আমরা সব জায়গায় খুঁজে দেখেছি স্যার, ওই সুইসাইড নোট ছাড়া সন্দেহ করার মতো কিছু পাইনি স্যার। কিন্তু অত রাতে বন্ধুর কনস্ট্রাকশনে বিনোদ রাহা কি করছিলেন এটাই তো রহস্য। স্যার এতে রহস্যের কি আছে, সে সময় লোকজন থাকে না, উনি নিশ্চিন্তে সুইসাইড করবেন বলেই এখানে এসেছিলেন, তাই না? শুনলাম সুইসাইড নোটটা নাকি টাইপ করে লেখা ছিল। ওনার হাতে লেখা হয়তো খারাপ ছিল, তাই হয়তো উনি টাইপ করেছেন। আপনার কেন মনে হলো না বিনোদ রাহা ওটা নিজে লেখেনি? যে লিখেছিল সে নিজের হাতে লিখলে ধরা পড়ে যাবে, সেই জন্য টাইপ করে লেখা হয়েছিল। স্যার সেরকম প্রমাণ তো আমাদের কাছে কিছু নেই, মানে আমরা তো আমাদের কাছে সেরকম কোনো এভিডেন্স নেই স্যার। এভিডেন্স চাই, এভিডেন্স। ছবিতে কিছু একটা দেখেছিলাম, স্ক্রিনটা বন্ধ না হলে আরো ডেফিনেট হতে পারতাম। দেব, বডিটা যেখান থেকে পড়েছিল একবার যেতে হবে ওখানে। অফিসার, বডিটা এর উপরে ফ্লোর থেকে পড়েছিল তাই না? হ্যাঁ স্যার, উপরে ওই ওদিকে। আপনি দাঁড়ান আমি দেখে আসছি। পারো, তোর কোনো কিছুতে সন্দেহ হচ্ছে? আমার মনে হচ্ছে উপরে কিছু না কিছু পাবো, জানো, কিছু প্রুফ তো পাবোই। এই যে এখানে দেব, দেখো এখানে জুতোর দাগ দেখতে পাচ্ছ? দেখো এই ট্রেল একটা, আমার মনে হয় ধস্তা ধস্তি হয়েছে এখানে। যদি এখানেই ধস্তা ধস্তি হয়ে থাকে আর যদি এখান থেকেই পড়ে যান, তাহলে এখানে কিছু না কিছু তো পাবোই। দেব,
একটা জিনিস পেয়েছি। দেব এসো না, এটা দেখো তো ওইখানটা ভেতরে। এখানে কিছু একটা দেখতে পাচ্ছি ওখানে। কানের দুল হীরের মনে হচ্ছে। এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ কোন মহিলা হীরের কানের দুল পরে তো কাজে আসবে না। সৃজিৎ, রায়া। ইয়েস স্যার। এই কানের দুলটা এখানে পাওয়া গেছে, এটাকে তাড়াতাড়ি ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। দেব একবার এসো। এটা একটা চুল। এত বড় চুল, এটা তো কোনো মহিলার চুল বলে মনে হচ্ছে। হতে পারে, হয়তো এই চুল আর ওই দুল একই মহিলার। এগুলো ইমিডিয়েটলি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আমাদের এভিডেন্স দরকার ছিল, পেয়ে গেছি এভিডেন্স। রায়া। হ্যাঁ শুনুন, এখানে চুল পাওয়া গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটা ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, আর ডিএনএ রিপোর্টটা আমার চাই। ওকে ওকে, লেটস গো। চল। স্যার এগুলো এখানে ছিল? হ্যাঁ এগুলো এখানে ছিল মিস্টার ঘোষ, আপনি খুঁজলেও পেতেন, তবে আপনার তো মনে হয় উপরে উঠতে একটু অসুবিধা ছিল, তাই না? স্যার আসছি স্যার। চলো দেব। পারো? এক্সিলেন্ট। ভেরি ওয়েল ডান দেব, সিরিয়াসলি। And very, very well done, my team. আমি ভাবতেই পারিনি এত কমপ্লিকেটেড একটা কেস এত সহজে সলভ করা যাবে। তো মিস্টার পাল চৌধুরী, গিভ মি দ্য ডিটেইলস প্লিজ। শিওর বস। আমরা যখন আন্ডার কনস্ট্রাকশন সাইটে যাই, তখন ওখানে গিয়েই একটা হীরের কানের দুল পড়ে থাকতে দেখি, আর আমার তখনই মনে হয় যে হীরের কানের দুলের মতো একটা দামি জিনিস এখানে কী করে এলো, আর এটা যে পড়েছিল সেই বা এখানে কী করতে এসেছিল। তারপর ওই চুলের স্যাম্পল দিয়ে জানতে পারি যে ওটা মিসেস পুষ্পা আগরওয়ালের। আর এই পুষ্পা আগরওয়াল হলো বিজেড কনস্ট্রাকশনের মালিক মিস্টার আগরওয়ালের ওয়াইফ। একদমই তাই। আর মিস্টার আগরওয়ালের ওয়াইফ মিসেস পুষ্পা আগরওয়ালের একটা পুরনো সম্পর্ক ছিল বিনোদ রাহার সাথে। সরি ডার্লিং, একটু লেট হয়ে গেল, বাট নাও কাজ কমপ্লিট হলো। হ্যাঁ আমরা এখন যাবে। এক মিনিট। আচ্ছা তাহলে আমরা এখন চলে। স্যার কয়েকটা সিগনেচার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চলেন আসুন। ইটস ফাইন। চলেন আসুন। পুষ্পা সম্পর্কে জড়িয়ে পড়ে আগরওয়ালের সাথে, তারপর বিনোদকে ছেড়ে বিয়ে করে আগরওয়ালকেই। কি অদ্ভুত না, টাকার কাছে ভালোবাসা ঠালোবাসা সব মিথ্যে। পুষ্পা আসলে ভালোই বাসেনি, সত্যি সত্যি ভালোবাসলে কখনো ছেড়ে যেতে পারতো নাকি? আমি পেরেছি, যেভাবে আছি সেটা তো শুধুমাত্র ওই ভালোবাসার জোরেই। তারপর
বিনোদ পুষ্পাকে ব্ল্যাকমেইল করা শুরু করেছিল, তাই তো? এক্স্যাক্টলি বস। প্রেমে ধাক্কা খেয়ে বিনোদের মাথা ঠিক ছিল না, কিন্তু তার পরের প্ল্যানটা ও সাজিয়েছিল খুব মাথা ঠান্ডা করে। পুষ্পার থেকে ও টাকা ডিমান্ড করতে থাকে আর বলে যদি ও টাকা না দেয় তাহলে ওদের পুরনো সম্পর্কের কথা ফাঁস করে দেবে। প্রথম প্রথম ঘাবড়ে গিয়ে পুষ্পা কয়েকবার টাকা দিয়েছিল, কিন্তু তারপর যা হয়, বিনোদের লোভ কিন্তু দিন দিন বাড়ছিল। তুমি কিন্তু ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবে না। দরকার পড়লে আবার কল করব। কলটা রিসিভ করো কিন্তু, বলে যেও না। তারপর একটা সময় পুষ্পার দেয়ালে পিঠ ঠেকে গেছিল। আমি বললাম তো আমি আট টাকা দিতে পারবো না তোমাকে, প্লিজ প্লিজ আমাকে এভাবে আর ডিস্টার্ব করো না। পুষ্পা, পুষ্পা কেমন ডালি? কিছু না, প্রবলেম নেই তো? চলো চলো, লেট হয়ে যা, চল আই বেটা।